বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। মোশাররফ করিম বাংলাদেশের বলা যায় তিনি ব্র্যান্ড, এবং তার জনপ্রিয়তা যে শুধুমাত্র ওপার বাংলাতেই রয়েছে এমনটা কিন্তু নয়, কারণ বর্তমানে এপার বাংলায় তার প্রচুর ভক্ত। সেটা হয়তো তিনি নিজেও জানেন না, কিন্তু তাকে বারবার কিন্তু আমাদের বাংলার দর্শকরাও দেখতে পছন্দ করে না, তাই তো তিনি আবারও ফিরে এসেছেন আমাদের মধ্যে। তাই আজকে আমরা পেয়ে গিয়েছি তাকেই। ওয়েলকাম টু সিটি সিনেমা। আপনাকে কেমন আছেন প্রথমে বলুন। ভালো আছি। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে ডিকশনারি ছবির মাধ্যমে আপনাকে প্রথমবার আমরা পেয়েছিলাম, আর এবার আবারও ব্রাত্য বসুর পরিচালনায় আপনাকে আমরা পাচ্ছি হুব্বা ছবিতে। যদি একটু ছবি মানে ছবিতে আপনাকে কোন ক্যারেক্টার হিসেবে পেতে চলেছি একটু যদি ছোট্ট করে বলেন। হুব্বার চরিত্রে অভিনয় করছি। আচ্ছা, চরিত্রটা সম্পর্কে মানুষ এমনিতেই জানে, একটা লাইভ ক্যারেক্টার। তো আমি অভিনেতা হিসেবে চরিত্রটাকে খুব এনজয় করছি এবং চ্যালেঞ্জিং মনেও হচ্ছে, কারণ চরিত্রটার অনেকগুলো ধরন, সেই ধরনের মধ্য দিয়ে চরিত্রটা এগিয়ে যাচ্ছে। চেষ্টা করছি করতে এবং করতে করতে ভালোই লাগছে এই আর কি। অনেকটা সময় চলে গেছে, কিন্তু তারপরে এখন আপনি বলছেন যে চেষ্টা করছি করতে ভালো লাগছে। তো এই যে প্রসেসিংটার মধ্যে দিয়ে যাওয়া এবং লাইভ, যেখানে আপনি বললেন একটা ক্যারেক্টার রয়েছে সেইটাকে পোর্ট্রে করা পর্দায়, সেটা কতটা আরও বেশি চ্যালেঞ্জিং মনে হয়? মানে আমার কাছে ওইভাবে চ্যালেঞ্জিং মনে হয় না যে লাইভ অমুক একটা ক্যারেক্টার এবং তেমনই করতে হবে, সেটা আমার মনে হয় না। কারণ একটা চরিত্র যখন ফিকশনে চলে আসে তখন সেটা আসলে নতুন করেই তৈরি হয়, তো সেই নির্মাণটা, সেই চরিত্র নির্মাণটা আসলে নতুন করেই, কিছু যুক্তির মধ্য দিয়ে, কিছু বা কারণের মধ্য দিয়ে চরিত্রটা তৈরি হয়, যেটা এই ক্যারেক্টারটা মানে তার ক্রাইসিসটা কী, তার শিক্ষার অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি নানান কিছুর মধ্য দিয়ে তো চরিত্রটি তৈরি হয়। তো সেটা আমি বলবো যে এটা নতুনভাবেই তৈরি হয়। এবং তার সাথে ডিকশনারিতে আপনাকে যেভাবে আমরা পেয়েছিলাম তার থেকে একদমই আলাদা এখানে একটা চরিত্রতে আমরা পাচ্ছি, এবং আপনারা অ্যাক্টর হিসেবে নিজেদের বারবার ভাঙেন করেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই চরিত্রের জন্য আলাদাভাবে কি নিজের কোনো আলাদা প্রস্তুতি পর্ব চলেছিল? সকলেই মানসিক প্রস্তুতি, আসলে মানসিকভাবে চরিত্রটাকে বুঝে নেয়া, সেটা মনের মধ্যেই ছিল এবং মনের মধ্যেই সেটা নিয়ে এক ধরনের রিহার্সাল চলতো সবসময়, সেটা হাঁটতে ফিরতে, খেতে, চা খেতে খেতে, বিভিন্ন সময়ই। ওই পরিচালকের সাথে আবারও দ্বিতীয় কাজ, কতটা মানুষটা পরিবর্তন হয়েছে বা কতটা কাজের দিক থেকে কী কী চেঞ্জেস দেখলেন আপনি? না, আগের কাজটার চেয়ে এই কাজটার তো আসলে পার্থক্য রয়েছেই, সেটার একটা বড় পার্থক্য হচ্ছে যে এটা শুটিংটা একটু কষ্টসাধ্য, অনেক লোকেশনে কাজ, অনেক ঝক্কির কাজ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো মানে ব্রাত্যদাকে আগের কাজটাও তো সেভাবে উনি কাজ সিনসিয়ারলি করতে পছন্দ করেন, মানে ওইটাই ওনার ধরন, একদম উনি যেটা দেখেন সেটাই চান এবং সেই পারফেকশনের অ্যাটিটিউডটা তার মধ্যে আছে। তো সেটাও ইসেও ছিল, ডিকশনারিতেও ছিল, এখানেও তো নিশ্চয়ই আছে, কিন্তু কাজের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে কম্পারেটিভলি এটা অনেক ঝামেলা আর অনেক ঝক্কির কাজ। একই সাথে আপনার বিপরীতে বলা যেতে পারে ডিআইজি চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্তকে, তো কাজের অভিজ্ঞতার ব্যাপারে যদি জিজ্ঞাসা করি। হ্যাঁ, খুবই ভালো এবং আমার খুব ভালো লাগলো, আমাদের কোনো সমস্যা হয়নি এবং লেনদেনটা খুব ভালো ছিল, এবং ইন্দ্রনীল দা চমৎকার মানুষ, বেশ কয়েকদিনই একসঙ্গে কাজ করলাম, ওঠা বসা, দারুণ সময় কাটলো। ঠিক তাই। এবার একটু ছবি থেকে বেরিয়ে একটু আলাদা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের বলি যে বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে আপনাকে আমরা দেখেছিলাম সম্প্রতি, তো যদি সাক্ষাৎকারের বিষয়ে একটু জানা যায়, কারণ ভেতরকার খবর তো আমরা জানতে পারিনি, যদি আপনার থেকে জানা যায়। ও আচ্ছা, আমরা তো আসলে আমি বলতে গেলে অনেক আগে থেকেই তো ওনাকে আমরা সবাই দেখি এবং অনেক আগে থেকেই উনি আমাদের প্রিয়, ভীষণ পছন্দ করি, শ্রদ্ধা করি, মানে এটা আমার কাছে ভীষণ ভালোও লেগেছে এবং আমি অবাকও হয়ে গেছি। তো
উনি আমার অভিনয় পছন্দ করেন, সেই সব কথাবার্তা বললেন। খুব বেশি সময় না, অল্প সময়ই আমরা ছিলাম, কিন্তু সেই আড্ডাটা বেশ ভালো ছিল। পরবর্তীকালে কি এরকম কোনো প্ল্যানিং রয়েছে? কারণ আপনাকে দুই বাংলাতেই সমানভাবে দর্শকরা পছন্দ করেন, এপার বাংলা ওপার বাংলা, তো সেইভাবে কি কোনো প্ল্যানিং রয়েছে যে একসাথে আপনাদেরকে কখনো আমরা একই ছবিতে দেখতে পারি? হ্যাঁ, সেটা তো আসলে ওরকম কোনো সিনেমা যদি আসে বা সেই চরিত্র তেমন হয়, পছন্দ হয়, তাহলে তো অবশ্যই করব, করতে তো ভালোই লাগবে। করবো শেষের আগে আপনার থেকে জানবো, আপনি নিজে এতটা কাজের মধ্যে থাকেন, ব্যস্ত থাকেন, আপনি নিজে জানেন যে এপার বাংলাতে আপনার কত গুণমুগ্ধ ভক্তরা রয়েছে? হ্যাঁ, আগে জানতাম না, কিন্তু এখন জানি, এখন বুঝতে পারি আর কি। এবং ওই তো ভালো তো লাগেই, এটা আমরা তো ভালোবাসাটা চাই আসলে। শেষ করবো শেষের আগে দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু তারা আপনাদের এই ভালোবাসাটা তারা দিচ্ছে, তো আপনার তরফ থেকে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? বার্তা একটাই যে আমি আমার কাজটা করছি, যত্ন করেই করার চেষ্টা করছি, আমার কাজ আপনাদের ভালো লাগে, তো আপনাদের কাছে চাওয়া একটাই যে ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেন ভালো কাজ করতে পারি, আর আমাদের কাজ দেখবেন, আপনারা দেখেন বলেই কাজ করি বা করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আপনাকে এবং আপনাদের উদ্দেশ্যে বলা, সত্যি এমন একজন মানুষের আজকে সাক্ষাৎকার নিলাম আমরা, যে মানুষটা একদমই মাটির মানুষ যেটা আমরা বলি, তো তার কাজে সবাই আমরা ভক্ত, এবং তাই তো তিনি নিত্য নতুন কাজ নিয়ে আমাদের উপহার দেন, তাই এই ভালোবাসাটা তার প্রতি থাকবে। আর আপনাদের উদ্দেশ্যে বলার, আপনাদের প্রিয় তারকাদের আরও অনেক সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার।